Hey guys, assalamu alaikum. Welcome back to my channel Maria's Destination. তোমরা হয়তো থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা আমি কিসের উপর করব। আচ্ছা, খুব সিম্পল একটা ভিডিও থাকবে বাট খুবই এফেক্টিভ হবে। এবং আজকের ভিডিওটা এমন একটা আমি উপকরণ ইউজ করেছি যেটা হয়তো সবসময় আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা জানি বা অনেক সময় জেনেও হয়তো আমরা একটু গুরুত্ব দেই না যে এইটার এত ইম্পর্টেন্স, এটার এত হেলথ বেনিফিট। সো লিটারালি আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, মানে ছাদের সাইডে। খুব বৃষ্টি পড়তেছে দেখে ওয়েট করতেছি, বৃষ্টিটা কমলেই ছাদে যাব। প্রচুর বৃষ্টি পড়ছে, সো আমি এখানে বাইরে দাঁড়িয়েই ওয়েট করছি বৃষ্টি কমার। তারপরে আমি ওই গাছগুলো থেকে তোমাদের জন্য তুলসী পাতা পাড়তে যাব। স্টিল হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। সো আমাদের মেহেদি গাছের পাশাপাশি একটা তুলসী গাছও আছে। এই গাছটা অনেক সুন্দর একটা গাছ আর এখন খুব সুন্দর এটার মধ্যে ফুল এসেছে। সো আমি আজকের যে আমি হার্ব চা বা তুলসী চার জন্য আমি আজকে এখান থেকে ইউজ করব। আরেকটা গাছ আছে, ও ভুলে গিয়েছিলাম, ওই গাছটা অনেক সুন্দর, এটার লিফগুলো অনেক বড়। আজকে এইখান থেকে আমি তোমাদের জন্য নেই, অনেক সুন্দর হয়েছে, মানে ফুল আসার পরে দেখতে অনেক ভালো লাগছে। সো তোমাদের জন্য এখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি আর এটার স্মেলগুলো ইনক্রেডিবল, এত সুন্দর। সো আমি কিছু ফ্রেশ লিভস ছিঁড়ে নিচ্ছি চায়ের জন্য অ্যান্ড এটা অনেক বেস্ট পার্ট, লাইক এটা খুব মানসিক শান্তি লাগে যে ফ্রেশ লিভস ছিঁড়ে নিয়ে চা করতেছি। তোমাদের কারো যদি গাছ না থাকে, যারা বৃক্ষপ্রেমী আছো, তারা নিজেদের ছাদে নিজেদের বারান্দায় একটা করে তুলসী গাছ লাগিয়ে ফেলতে পারো। এটা আমাদের অক্সিজেনের পাশাপাশি ফ্রেশ ফ্রেশ তুলসী পাতাও আমাদের প্রোভাইড করবে। এখন তুলসী পাতাগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে ময়লা ধুলাবালি থাকলে সেটা যেন ক্লিন হয়ে আসে। আমাদের ম্যাজিক্যাল যে হার্ব তুলসী পাতা পানিতে ভিজিয়ে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। কাপের মতো পানিতে তিনটা লং দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এলাচ, দারচিনি, আদাও ইউজ করতে পারো এই তুলসী চায়ে। তারপর আমি 10 থেকে 12টার মতো তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য বয়েল করব। আজকে আমি আর অন্য কিছু দিচ্ছি না, অন্যান্য সময় আমি এলাচ, দারচিনি, তেজপাতাও আমি ইউজ করে থাকি। তুলসী পাতা জ্বর ঠান্ডাতে ব্যবহার হওয়া সবচেয়ে পপুলার হার্ব। তোমরা খেয়াল করেছো কি না, কাশি বা অন্যান্য যেই ঠান্ডার ওষুধগুলোতে সবসময় তুলসী পাতা ইউজ করে থাকে, কারণ এইটা একদম আমাদের একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যা আমাদের জ্বর ঠান্ডাকে সারাতে হেল্প করে। এই জন্য তুলসী পাতার চাকে বলা হয় ম্যাজিক্যাল টি। তুলসী পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের এইজিংয়ের সাইনকে দূর করে এবং আমাদের স্কিনকে অনেক সুন্দর রাখে। তুলসী পাতা শুধু আমাদের স্কিনকেই ভালো রাখে না, এর মধ্যে এমন অনেক গুণাগুণ আছে যা আমাদের অনেক ধরনের স্কিন ডিজিজ বা চর্মরোগ, অ্যালার্জিজনিত সমস্যা দূর করতে হেল্প করে। তাছাড়া তুলসী পাতা রক্তকে পরিষ্কার করে, যাতে করে অ্যালার্জিজনিত প্রবলেম যদি থাকে কারো বা স্কিন ডিজিজ থাকে সেটা সারাতেও তুলসী পাতা অনেক হেল্পফুল। তাছাড়া আয়ুর্বেদিক মেডিসিনে তুলসী পাতা অনেক 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 বেশি পপুলার। আয়ুর্বেদিক শাস্ত্রে বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি এভরিডে তুলসী পাতা কনজিউম করাকে এসেনশিয়াল লাইফস্টাইল প্র্যাকটিস মনে করা হয়, মানে প্রতিদিন তুলসী পাতা গ্রহণ করাটা আমাদের হেলদি লাইফস্টাইলেরই একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। তারপর তুলসী পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে যা আমাদের বডির ভিটামিন কে এর অভাব দূর করতে হেল্প করে। তাছাড়া তুলসী পাতা আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণকে কন্ট্রোল করে, যাতে করে এটা ডায়াবেটিসের জন্য অনেক বেশি হেল্পফুল। তাছাড়া তুলসী পাতা আমাদের হজম শক্তিকে অনেক বেশি পাওয়ারফুল করে, প্লাস আমাদের মেটাবলিজম পাওয়ারকে অনেক বেশি স্ট্রং করে। প্রতিদিন 1 কাপ দুধ চায়ের চেয়ে 1 কাপ তুলসী চা আমাদের শরীরের জন্য অনেক গুণে ভালো। যাদের সাইনাস বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথার সমস্যা আছে বা দীর্ঘস্থায়ীভাবে অ্যাজমার প্রবলেমে ভুগছেন, এইসব প্রবলেম উপশম করতে দুধ চায়ের চেয়ে তুলসী চা অনেক বেশি উপকারী। তাই আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে 1 কাপ আমাদের ডেইলি লাইফস্টাইলে রাখার চেষ্টা করব। যাদের হাইপার টেনশন আছে বা যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য তুলসী চা অনেক বেশি উপকারী। তুলসী চা আমাদের মানসিক চাপ কমাতে হেল্প করে, আমাদের এংজাইটি, আমাদের স্ট্রেস কমাতে হেল্প করে, যা হাইপার টেনশনের রোগীদের জন্য অনেক বেশি ভালো। আর যেহেতু এটা ব্লাডের গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে, সো ডায়াবেটিসের রোগীরা নিয়মিত পানের ফলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। যারা দীর্ঘস্থায়ী অ্যাজমার প্রবলেমে ভুগছেন, তুলসী পাতাকে বলা হয় হোলি বেসিল অ্যাজমার জন্য। সব রোগের জন্যই তুলসী পাতাকে হোলি বেসিল বলা হয়, কারণ অ্যাজমার জন্য তুলসী পাতা একটা ন্যাচারাল রেমেডি।
এখন আমি 10 মিনিট তুলসি পাতার পানিকে ফোটানোর পরে হাফ চামচেরও একটু কম চা পাতা দিয়ে দিচ্ছি। এটা দেওয়াটা অপশনাল, আপনারা জাস্ট একটু যদি চায়ের মতো স্মেল চান সো সেক্ষেত্রে একটু চা পাতা অ্যাড করতে পারেন। চা পাতা না অ্যাড করলেও এটা কোনো প্রবলেম না, এটা অপশনাল হিসেবে ধরা হয়, কিন্তু চা পাতা অ্যাড করলে জাস্ট একটু চায়ের মতো একটা স্মেল আসে, সো খেতে একটু ভালো লাগে। আমি জাস্ট এখন 1 মিনিটের মতো পানিটাকে ফোটাবো। চা যদি আমরা অনেকক্ষণ ফোটাই চা পাতা পানিতে দিয়ে চুলার মধ্যে অনেকক্ষণ ফোটাই, সেক্ষেত্রে চা পাতারও কিন্তু কিছু নেচারাল গুণাগুণ আছে, সেগুলো নষ্ট হয়ে যায়, সো আমরা বেশিক্ষণ ফোটাবো না। 1 মিনিট ফোটানোর পরে এখন আমি এটাকে নামিয়ে নিব, আমাদের চা রেডি। 1 মিনিট পরে আমি জাস্ট ছেঁকে নিয়েছি আর একটু ডেকোরেশন পারপোজে আমি একটু উপরে তুলসি পাতা দিয়ে দিয়েছি, যেন একটু সুন্দর লাগে দেখতে। তোমরা দেখছো তাই বলে আসলে দেওয়া। আর এটাকে আমরা চিনি ছাড়া খাবো, চিনিকে কিন্তু বলা হয় হচ্ছে হোয়াইট পয়জন। সো এই টাইপের এত গুণাগুণ সম্পূর্ণ একটা জিনিস আমরা চিনি দিয়ে নষ্ট করব না, আমরা চিনি ছাড়া খাবো, আশা করি খেতে খারাপ হবে না। প্লাস আমার এটা খেতে অনেক ভাল লাগে, আমার স্মেলটা খুব পছন্দ, এটার খুব সুদিং একটা স্মেল। সো আশা করছি তোমরা এটা বানিয়ে খাবে এবং সবাইকে খাওয়াবে, যেহেতু এটা আমাদের রেগুলার লাইফস্টাইলের জন্য অনেক ভালো। সো এই ছিল আজকের আমার তুলসি চায়ের রেসিপি। সো তোমরা সবাই বানিয়ে খাবে, প্লাস সাবস্ক্রাইব করবে, বেশি বেশি কমেন্টে জানাবে ভিডিও কেমন লাগলো।